And welcome to my vlog 39. So right now I am in France, Grenoble, Geneva city, theke almost 200 kilo. So I am going to visit the lake visit korte jabo. So lake er namta ekhono jani na, jokhon jabo tokhoni janai dibo. So ekhane khubi sundor, mane je place ta ashe etar main je city, mane main center center khubi baje, but out of the city na out of the center khubi sundor. So ajke khubi sundor ekta vlog hobe, I hope. And our camera picture is Sydney. So, ekhane just mane janala mane balcony theke je view she view ta dekhe ashen. So, guys, ei je just mane ekhane balcony theke ei view ta prochondro rod. Dekhi ektu camera ta dao to. So, guys, just dekhen koto sundor ekta view and ekhane just oshadharon ekta view ar prochondro rod dekhen. So, I am a family vlog. I am a senior. Hi. And this is Baba. Hi, dear Baba. I am a little bit of 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 a little What's up guys and welcome to lake to amra matro ashlam and onek sundor ekta jayga aschi so lake er nam ta thik ekhane thakbe so shobar sob shomoy moto ammu ache dekhle ni to garite ekhane amar ekta apu ache apu hi dao apu ekta hi diye dao ei je tader bashe aschi appoen er level khubi uchchotay so next dekhe ache just dekhe aschi ei je baba ache TikTok তো তোমার ভালো লাগে না এখন কেমন লাগতেছে এখনো আরো ভালো লাগতেছে না কারণ অনেক গরম আর এই যে আমার ভাইয়া আছে তো তাদের বাসা আছে ফ্রান্সে ওই ঘনবজিতে সো এই যে পানিটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার এন্ড অবশ্যই ড্রোন শট তো আসবেই জাস্ট একটা ভিউ দেখাই দিই আমি এক পলকে সো গাইস এই যে শি প্লেসটা এখান দেখতে পারতেছেন স্পিডবোর্ড আছে বাংলাদেশের গুলা না ওইগুলা তো উল্টায় যায় এগুলো হলো ধরেন যে 50 সিসি এর স্পিডবোর্ড এন্ড দেখতে পারতেছেন Crystal clear pani. Drone shot jodi na nei tole to hoy na. And eta holo basically ekta camping place. Ar ekhane sob pichhi bachchara ache. Jalaite asche amake. Mane ami taderke jalaite aschi. So yeah. Nami panite ekhon kichu photo session hobe. To pore abar dekha hocche. Guys. Maratok thanda. Just pani ta dekhen ki clear. Ore thanda baba. Still level of thumb. Guys, just dekhen. Wow! Beautiful! Pani ta ki clear. Niche to neva shombhob na. Just dekhen ki clear pani. Babu, rat number na? Asho, asho.
একটু নামাও এখানে এই যে একটা পিচ্ছি জিসমি নিজেরিয়া না হ্যালো সো গাইজ রাইট নাও দেখা হচ্ছে আবার সেই ব্যালকনিতে ওই ভিউটা একটু দেখায় দাও রাতের ভিউটা এই যে সেই রাতের ভিউ ওই যে দেখতে পারতেছেন সূর্য নামতেছে এন্ড এখানে আমরা সাডেন প্ল্যান করলাম যে বারবিকিউ করব এন্ড বারবিকিউ শুরু করে দিচ্ছি আগে আমরা মেরগেজ থেকে শুরু করতেছি সো একটু কাটাও লাগবে এন্ড ক্যামেরা পিছে আছে আম্মু তাই দিয়ে দাও অনেক ভালো লাগতেছে এন্ড থ্যাংকস টু ভাইয়া এত কিছু আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপু এতক্ষণ ইয়া চিকেন মেরিনেট করলো আর অনেক কিছু কিনে আনছে এর আগে তো দেখতেই পারতেছেন তো এখানে দেখতেই পারতেছেন আর এটা কিন্তু ইলেকট্রিক বারবিকিউ খুব সুন্দর আইডিয়া তাই না এরকম একটা ইথাইটার মানে কোনো কয়লা বা এনি কাইন্ড অফ ফায়ার লাগে না এটা খালি মানে ইলেকট্রিসিটি দিলেই হয়ে যায় যে এখানে আমাদের জন্য সালাদ বানানো হয়েছে অ্যান্ড এই যে গ্রিন মাত্র রেডি হলো তো আমরা সবাই খুবই ক্ষুধার্ত তো এখন খাবো অ্যান্ড সবচেয়ে বেস্ট হয়েছে মনে হয় চিকেনগুলো দেখেন তো খাওয়ার পরে আবার দেখা হচ্ছে সো গাইজ ওয়েলকাম টু ডে টু তো আজকে আমরা ফ্রান্সের আর একটা জায়গায় আসছি তো রাইট না আমরা যাবো শাতো দ্য ভিজিল একটা ক্যাস্টেল ওইটার নাম ভিজিল ওইখানে বড় একটা পার্ক আছে মানে আগে যাইনি যতটুকু আমি নেটে সার্চ করে দেখছি সো এই শহরটা খুবই বলা যায় ওল্ড একটা শহর পুরান ঢাকার মতো অ্যান্ড যাই আজকে আমার সাথে আম্মু আছে আপু আছে ভাইয়া আছে বাবা আছে সবাই আছে অ্যান্ড এক্সট্রিম লেভেলের গরম এখানে প্রচণ্ড গরম সো ইয়া যাচ্ছি দেন আবার দেখা হচ্ছে সো গাইজ এইটার সামনে আসছি অ্যান্ড উপরে লেখাই আছে বাট এটার মধ্যে একটা মিউজিয়াম আছে বাট মিউজিয়ামে আমি যাবো না কারণ আজকে বন্ধ এই এই উইকটা অফ থাকবে ওয়াও জাস্ট ভিউ দেখে আসেন গাইজ রাইট নাও আমরা আসছি যে ক্যাসেলটা মাত্র দেখাইছি শাতো দ্য ভিজিল তো শাতো ফ্রেঞ্চে এলো শাতো অ্যান্ড ইংলিশে ক্যাস্টেল সো এটা খালি একটা ক্যাস্টেল না এখানে একটা মিউজিয়াম আছে সো এই বিল্ডিংটা বানানো হয়েছে 17th century অ্যান্ড এটা অনেক আগের বিল্ডিং বাট বোঝা যাচ্ছে না এখনও ওরা এটার যত্ন নেয় অ্যান্ড এটার মূল টপিকটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন সো এই ক্যাস্টেল একটু পরে খুলবে যদি আমাদের টাইম থাকে আজকে যাবো আর নাহলে যাবো না অ্যান্ড এইখানে আসতে হলে গ্রেনোবল মেইন সেন্টার থেকে 40 to 50 minutes লাগবে আসতে গাড়িতে অ্যান্ড ট্রেনে আমি সব ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যান্ড এটা যদি আপনারা দেখেন আমি মানে আমার অপোজিটে তো আর ওই সাইডে যদি আসি মানে আমাকে কালো দেখা যাবে কারণ রোদের অপোজিটে গেলে যেটা হয় বাট এটা খুবই সুন্দর আর এখানে অনেক বড় একটা পার্ক আছে পার্ক একটা ছোট লেকের মতো আছে মানে যা হয়েছে সবই আর্টিফিশিয়াল অ্যান্ড ইট এইখানে ফ্যামিলির টাইম কাটানোর জন্য বেস্ট সবচেয়ে বেস্ট একটু দেখায় দাও জাস্ট সো এই যে সেই ক্যাস্টেলটা অ্যান্ড দেখতেই পারতেছেন বড় একটা পার্ক সো এইখানে ওইখানে একটা লেক আছে ওই যে ছোটো একটা লেক অ্যান্ড ওইখানে হাঁস দেন মাছ দেন ওইখানে হাঁসদের জন্য ছোটো ছোটো কিছু অ্যাক্টিভিটিসের জন্য জিনিস আছে অ্যান্ড এই যেই সেই ক্যাস্টেল জাস্ট অসাধারণ সো গাইজ রাইট না আমরা ব্যাক করতেছি আমার ফ্যামিলির অর্ধেক মানুষ আছে ঠিক ওইখানে অ্যান্ড যেটা বলছি এটা একটা মানে ফ্যামিলি টাইম পাস করার জন্য বেস্ট একটা পার্ক এখানে জায়গায় জায়গায় টেবিল এবং বেঞ্চ আছে এখানে আসছিলাম আমি সুবিনা আপু অ্যান্ড এই যে আম্মু আছে আম্মু একটু আসো আম্মু তোমার এক কথা বলো এই প্লেসটা কেমন লাগছে জাস্ট একটা কথা বলে দাও অনেক বড় একটা পার্ক এবং অনেক সুন্দর হ্যাঁ এটা আমার মাথায় আসছে অ্যান্ড আশেপাশে ভিউগুলো ফুল ইন্টারলকেন লাগছে যারা যা ইন্টারলকেনের ভিউ ভিডিও দেখছেন তো যারা যা ইন্টারলকেনের ভিডিও দেখেননি এই যে এখানে একটা আই বাটন আসবে এই এই যে এখানে জাস্ট ভিউটা অসাধারণ অ্যান্ড ইয়া তো এখন আমরা যাবো অ্যান্ড দেখি কী হয় এই যে
তোর নাম কি? রিনা। রিনা নাম কি? আসো চলো না যাই, চলো যাবা তো, এখানে যে সবাই আছে ফটো তুলে তোমরা কি করবা? বাচ্চাদেরকে যে অতিষ্ঠ করে যে ফটো তুলতেছো কি করবা? কেন তুমি তুলো না আমার ফটো, আমি নিজে তুলি। এখানে সিমি দেখো, তোমাকে তো আমরা তুলে দিয়েছি। হাই, এই যে বাবু, এই যে কুচ, এই যে হলো সবচেয়ে কিউট। এই নো, আর এই যে একটা, হ্যালো, এই 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 যে হাই, আরে চল আমরা যাই। এটা কি আম্মু, বিরিয়ানি নাকি? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি এখানে ভাইয়া বানাইছে। আর এটা হলো খাসির মাংস। খাসির মাংস, কুরবানির খাসির মাংস, কুরবানির মাংস। এই আপুর, আপু দেখো আপুর রান্না করছে। এখানে যে ভাইয়া আছে, ভাইয়া এবং বাবা, বাবা তো টায়ার্ড হয়ে গেছে। ওই যে বাবার অবস্থা শেষ। তো খাওয়ার পরে আবার সবাই একটু এনার্জি ইয়া করব। ওই না, এই যে হাস গাইস, এই যে ওয়াও, জাস্ট দেখেন পানি কত ক্লিয়ার। এন্ড ইয়া, অবশ্যই এখানে যারা একমাত্র পাগল তাদের জন্য এইটা হলো কাইন্ড অফ ট্রিটমেন্ট। এই পানিটা, এটা একটা ওষুধ, তারাই একমাত্র এখানে নামতে পারবে। এন্ড তাদের নামলে সব 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 যত যত অসুখ থাকে সব সেরে যাবে। দেখতেই পারতেছেন এটা অনলি হাঁসদের জন্যই অ্যান্ড পাগলদের জন্য। সো গাইজ, মাত্র ব্যাক করলাম বাসায়, অ্যান্ড এখনই সবাই বাসা চলে গেছে। আমি নিচে আসছি, জাস্ট এন্ডিংটা দিচ্ছি। সো একটু পরে আমরা জেনেভার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ব্লগটা আই হোপ ভালো ছিল, মানে আজকে না। সো গাইজ, এই ব্লগে আমি আমার ফ্রান্সের ফুল ভ্যাকেশনটা দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু পার্ট মিস দিছি, কিছু সমস্যা ছিল। সো ইয়া, আই হোপ এই ব্লগটা ভালো লাগবে। অ্যান্ড গাইজ, এই সময় মানে অগস্ট মাসে এক্সট্রিম লেভেলের গরম, এক্সট্রিম মানে বাংলাদেশ থেকেও আমার এখানে গরম বেশি লাগে। কারণ এখানে যে রোদের যে তাপ সেটা কি বলবো, কিছু বলার নাই। অ্যান্ড এখানে কিছু কিছু পাহাড়ের অংশ আছে যেখানে অটোমেটিক আগুন লেগে যায় অনলি এই গরমের জন্য। সো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।